কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়। এভাবেই আগুনের পরশমণি জীবনে ছুঁয়ে পুণ্যতোয়া প্রাতে আমরা অপেক্ষা করি কবে শারদীয়া এসে উপস্থিত হবেন আমাদের সামনে। আর শারদীয়া আসছেন মানেই জানি মা আসছেন, সাথে নিয়ে আসছেন সমৃদ্ধি, যশ, আরো কত আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ। সত্যি কি সেগুলো আমরা পাই? বলতে বাধ্য হচ্ছি, চারদিকে এত মৃত্যু, এত দুর্ঘটনা। দুদিন আগে একটা ঘটনা ঘটে গেল যে ব্রিজ ভেঙে পড়ে গেল। আমরা কি শুধুই আনন্দে আর সুখে স্বাচ্ছন্দে আছি? আসলে না, আমরা নেই। কারণ আমরা সবাই এতটাই আত্মকেন্দ্রিক এবং স্বার্থকেন্দ্রিক যে আমরা ভাবনার সময়ই পাই না বাকি মানুষগুলো কেমন আছে। ব্রিজ ভেঙে পড়ে, আমাদের জীবন ধ্বংস হয়, কত মানুষ না বলে হঠাৎ করে আমাদের মধ্যে থেকে ভ্যানিশ। তাও আমরা কবিতা লিখি, তাও আমরা টিভির সামনে বসে কবিতা পাঠ করি। কেন? আসলে এই কথাটা আপনাদের বলবো বলে একটু সরব হন, একটু সচেতন হন, একটু আশেপাশে তাকান। আমরা আর কিচ্ছু করতে পারি না, কলম দিয়ে শুধু এটুকুই করতে পারি, আর মা দুর্গাকে বলতে পারি, মা গো আমাদেরকে একটু সচেতনতা দাও, যাতে আমরা সচেতন হতে পারি। আর এই বক্তব্য নিয়েই আজকে শারদীয়া নক্ষত্রাণী এপিসোডে আমাদের সাথে রয়েছেন তিন কবি। চলুন আগে দেখে নি কারা এসেছেন আমাদের সাথে, তারপর তাদের সাথে আলাপ করব, তাদের কবিতা শুনব, তাদের কিছু বক্তব্য শুনব। আমার সাথে আজকে রয়েছেন কবি পারমিতা চট্টোপাধ্যায়। কবি পারমিতা চ্যাটার্জি নমস্কার, শুভ সন্ধ্যা। আমার সাথে রয়েছেন আজকে কবি সুব্রত নন্দী। নমস্কার, শুভ সন্ধ্যা। এবং রয়েছেন কবি তপব্রত মুখোপাধ্যায়। নমস্কার, শুভ সন্ধ্যা। তিন কবিকে পেয়ে গেছি, তাদের অনেক কবিতা আমরা পড়ব, অবশ্যই তাদের কবিতা আপনাদের পরিচিত, কিন্তু আমাদের সবার কিন্তু সেই একটাই বক্তব্য, শারদীয়া এসে এই স্পেশাল এপিসোডে তাদের একটাই কথা, আমরা যেন আর পাঁচজনকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা যেন একটু সচেতন হই। আমাদের কলম কিন্তু এই সচেতনতাটুকুই তৈরি করে। চলুন জেনে নি তিন কবির সম্বন্ধে। কবি পারমিতা চট্টোপাধ্যায়, উনি এসছেন আমাদের মধ্যে কালীঘাট থেকে, তাই তো? হ্যাঁ, কালীঘাট থেকে এসেছো, কিন্তু তোমার জন্ম তো চন্দননগরে। চন্দননগরে, বাপের বাড়ি চন্দননগর? বাপের বাড়ি চন্দননগর না, চন্দননগরে। সে সময় বাবা চাকরি সূত্রে ছিলেন। আচ্ছা, তারপরে কলকাতায়। কলকাতায় চলে আসা। এবং তোমার জন্ম 1960 সালের এপ্রিল মাসে, 9 এপ্রিল। তোমার বাবাও সাহিত্যিক ছিলেন, শ্রী সন্তোষ কুমার অধিকারী, এবং মা তারপরে রবীন্দ্রসঙ্গীত তুমি শিখেছো গান্ধর্বী রবীন্দ্রসঙ্গীত ইনস্টিটিউশন থেকে, তুমি বহুদিন ডিপ্লোমাও পেয়েছো রবীন্দ্রসঙ্গীতে, বহুদিন চর্চা ছাড়া।
সে তো সংসারের চাপে কিছু করার নেই, তার মধ্যেও দেখো তুমি যে লেখালেখি করছো এটাই কিন্তু খুব বড় জিনিস, এবং তোমার প্রচুর কবিতা আমরা পাই বিভিন্ন জায়গায়। তোমাদের বাড়িতেও সাহিত্য সভা হতো যেখানে অন্নদাশঙ্কর রায়, প্রেমেন্দ্র মিত্র এদের মতো কবিকে তুমি পেয়েছো, এবং তোমার এখন পত্রপত্রিকাতে প্রচুর লেখা প্রকাশিতও হচ্ছে। কিছু কিছু পত্রপত্রিকা তুমি নিয়ে এসছো, আমরা সেগুলো একটুখানি দেখে নেব। আতুর ঘরে তোমার লেখা প্রকাশিত হয়েছে, সপ্তপর্ণ, মনন, মনন হচ্ছে আমাদের স্নেহা সিজদার, হ্যাঁ, এছাড়া এটা তোমার লতিফা সংকলন, কলস, হ্যাঁ, এপার বাংলা ওপার বাংলা, এপার বাংলা ওপার বাংলা, ভোরের খামখিয়ালি, মুক্তি কলম, কবিতা ও প্রয়াস, এও তো আতুর ঘর, এগুলো তোমার, এছাড়াও বাংলাদেশের পত্রিকা সমধারা, বাংলাদেশের পত্রিকাটা আমরা একটু দেখব, সমধারা, এখানেও তোমার কবিতা কিন্তু আমরা পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জনস্বার্থ বার্তা, আচ্ছা জনস্বার্থ বার্তা, আচ্ছা তোমার বঙ্গশ্রী সম্মানটা একটু দেখব, দেখুন বঙ্গশ্রী সম্মান পেয়েছেন 2014 সালে, এটা তুমি পেয়েছো ইছাপুর থেকে প্রেস ক্লাবে যেটা অনুষ্ঠানটা হয়েছিল, এবং তোমার নিজের যে বইগুলো একটুখানি দেখাবো, ওলসই এবং কখনো বসন্ত, এবং একটি বড় গল্পের সংকলনও তোমার রয়েছে, এটা তোমার নিজের বই ওলসই, অসময় প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এটা কখনো বসন্ত, অভিজয়, কখনো বসন্ত, এটা অভিজয়, এটা হচ্ছে তোমার পারমিতার সাতকাহন, ছোট গল্পের সংকলন, এটা বড় গল্পের সংকলন, বড় গল্পের সংকলন হচ্ছে ডিয়ার ডায়েরি থেকে, এটা উপন্যাস সংকলন, উপন্যাস সংকলন ভাঙা গড়ার খেলা, এই এর মধ্যে কটা উপন্যাস রয়েছে তোমার, তিনটে, তিনটে উপন্যাস নিয়ে উপন্যাস সংকলন। এই বইগুলি পেতে গেলে যোগাযোগ করবেন দিদির সাথে, দিদি আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন, 9831801662, এছাড়া অভিজয় প্রকাশনী নিউয়ালিপুরে, এবং অসময় প্রকাশনী থেকেও তোমার বই পাওয়া যায়, হ্যাঁ অসময় প্রকাশনী থেকেও হচ্ছে, অভিজয় প্রকাশনী থেকেও বেশি পাওয়া যায়, বা বেশি পাওয়া যায়, তাহলে এইভাবে আপনারা দিদির সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে দিদির বইগুলিকে কালেকশনে রাখবার জন্য। চলে আসি আমি একটুখানি জেনে নেবো সুব্রত দাস সম্বন্ধে, সুব্রত দা 1964 সালে জন্ম, ঠিক, হ্যাঁ ঠিক, আগস্ট মাস, আগস্ট মাসে 10ই আগস্ট, আচ্ছা তোমার জন্মস্থান আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার, বর্তমানে আসছো কোথা থেকে? বর্তমানে আমি সোদপুর থেকে আসছি, সোদপুর থেকে আসছো, বিজ্ঞান এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক কমপ্লিট করে বর্তমানে তুমি রেলওয়ে ওয়ার্কশপে রয়েছো, সিনিয়র সেকশনে, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, এবং মানে কত বছর রয়েছো এখানে? আমি দীর্ঘ ওখানে 26 বছর, 26 বছর এই চাকরি তুমি করছো, তার সাথে তুমি নিজে আঁকতে এবং কবিতা লেখা তোমার এখন একদম আঁকাআঁকি সময় পাও না? এখন আর বিশেষ হয় না, তবে কবিতা লেখাটা আবার শুরু হয়েছে, এবং এই যেটা অনলাইনে আসার পরে, এখন অনলাইন জগতে আসার পরে আবার এটা 250 উপরে কবিতা তোমার রয়েছে, যার মধ্যে প্রচুর ম্যাগাজিনে তোমার কবিতা আমরা পাই, বাংলাদেশেও তোমার কবিতা প্রচুর ছড়িয়েছে, কিছু মানে ইম্পর্টেন্ট জিনিস আমি একটু নাম বলবো, এছাড়া তুমি তো গল্পও লিখছো, বড় গল্প লিখেছো, তোমার যুগসাগনিক, কবিতা ক্লাব, মুজনাই, পৌশাল প্রকাশনী, পৌশালী প্রকাশনী, পৌশালী, এইসব জায়গায় তোমার লেখাগুলো আমরা পাই। তোমার বই, আমার বই একটু দেখাবে দর্শকদের, তুমি ইতিমধ্যেই আন্তর্জাতিক বিশ্ব বাংলা কবিতা উৎসবে সংবর্ধনাও পেয়েছো, হ্যাঁ হ্যাঁ আন্তর্জাতিক থেকে সংবর্ধনা পেয়েছি, দেখুন আপনারা সুব্রত নন্দীর সংবর্ধনা, এটা সাহিত্যিক রমাপদ চৌধুরী স্মরণে এই সংবর্ধনা। এছাড়া তোমার কিছু লেখাও, তোমার বইয়ের রিভিউ বেরিয়েছে রিসেন্টলি আনন্দবাজারে, আনন্দবাজারে বেরিয়েছে, মহর্ষি ব্রহ্ম সমাজ বিশেষ উল্লেখযোগ্য লেখা তোমার, এই এই বইয়ে, সেই বইটা আজকেও একটা কাগজে বেরিয়েছে, বেরিয়েছে মুজনাই, মুজনাই থেকে, আর তাদের এই সার্টিফিকেট দিয়েছে, বাহ, তোমার বইগুলো একটুখানি দেবে এবং তোমার ফোন নাম্বারটা দর্শকদের বলে দেবে, আমি এটা একটু দেখিয়ে দিই, কবিতার রং বেরং, কবি মশাই, সায়ন্তনি এবং অঙ্কুর, এখানে আপনারা দাদার প্রচুর কবিতা পাবেন, এছাড়াও অনলাইনে দাদার যুগসাগনিকে তো দাদার কবিতা থাকবে, প্রথম থেকে যুগসাগনিকের সাথে আমি যুক্ত আছি, এবং মুজনাই, এদের থেকে আমার প্রচুর আমি হেল্প পেয়েছি, এবং আমাদের প্রচুর জায়গায় এরা আমাকে স্কোপ দিয়েছে। দাদা ফোনটা, ফোন নাম্বারটা একটু বলে দাও, ফোন নাম্বার হচ্ছে 9433875325, আপনারা এই নাম্বারে দাদার সাথে লেখা পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসি একটুখানি জেনে নিই তপব্রত সম্বন্ধে, তপব্রত 1987 সালের 24শে ফেব্রুয়ারি জন্ম, তপব্রত এখানে আমাদের সব থেকে ছোট্ট ভাইটা, শ্যামনগর উত্তর 24 পরগনায় তোমার জন্ম, বর্তমানে আসা হচ্ছে কোথা থেকে? শ্যামনগর থেকে, শ্যামনগর থেকেই আসছো, আর তোমার বাংলায় স্নাতকোত্তর কমপ্লিট করেছো, করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে রয়েছো প্রায় 7 বছর ধরে, হ্যাঁ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে আমি রয়েছি 7 বছর ধরে, সমস্ত মিডিয়া,
এবং তার মধ্যে তোমার কি এটা কি মিডিয়া লাইনে আছো তুমি? না মিডিয়া লাইনে নেই, একদমই নেই, অথচ লেখালেখি চালিয়ে যাচ্ছ এত বছর ধরে। তোমার নিজের একটি কাব্যগ্রন্থও আছে, একটুখানি দেখাবে? আখর পোশাক জুলাই 2017 এ প্রকাশিত হয়েছে। আখর প্রকাশ কোন প্রকাশক? আখর পোশাক, হ্যাঁ আখর পোশাক, এটা মানে কোন প্রকাশনী থেকে? নীলহিত থেকে। নীলহিত থেকে পাবলিশ হয়েছে। এবং এই বইটা কোথায় পাওয়া যাবে, তোমার নাম্বারটা একটু বলে দেবে? অ্যাকচুয়ালি এই মুহূর্তে এই বইটা আমার কাছেই এখন রয়েছে, আমি এখন পর্যন্ত পাতি নামে গিয়ে দিয়ে উঠতে পারিনি, যদি দিয়ে উঠতে পারি তাহলে অবশ্যই পেয়ে যাবেন। আর যারা পাবেন, যারা পেতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 9903222849। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তপব্রতর সাথে তার বইটি পাওয়ার জন্য। আশা করি সবাইয়ের কবিতা আপনাদের ভালো লাগবে। আমরা সরাসরি কবিতায় চলে যাব, শুধু একটা ছোট্ট প্রশ্ন করে নেব সুব্রতদাকে। সুব্রতদা একদিকে রেল, আপনি রেলের ইঞ্জিনিয়ার, অন্যদিকে কবিতা, দুটোর মধ্যে লিংক আপটা করেন কি করে? অ্যাকচুয়ালি লিংক কিছুই নেই, আমার জীবনে একটা স্পেস দরকার, সেটা হচ্ছে কবিতা। আমার কবিতা থেকে আমি পাই, আর এই কবিতা স্পেস পেয়ে আমি কাজে মন দিই। খুব ভালো উত্তর পেয়ে গেছি। কবিতা কিন্তু মানুষকে একটা রিফ্রেশমেন্ট দেয় এবং সেটাই বোধহয় আবার ঘুরে এনার্জি তৈরি করে, যেখান থেকে কবিতাগুলো টুক করে চলে আসে রেল লাইনের মতো। আমরা চলে যাব কবিতায়, চলে যাব পারমিতাদির প্রথম কবিতা আমরা শুনে নেব। পারমিতাদি, আগমনের গান। চলে গেল শ্রাবণের বৃষ্টি ঝরা সকালবেলার বাদলা আধা, শরতের মেঘ দিচ্ছে উঁকি ঝুঁকি, শিউলিগুলো ফুটছে বাগিচায়, কোথায় যেন বাজছে গানের সুর, বাজলো তোমার আলোর বেণু। আসছেন মা দুর্গা দশ হাতে তার অস্ত্র ধরে, আশায় আছে মানুষের প্রাণ, আসছে যে মা ঘরে আবার। মা গো শুধু একটি অসুর নয়, অসুর যে আজ ছড়িয়ে আছে ঘরে বনে পথে সর্বত্র, তুমি কি করবে তাদের বধ? তোমার ঘরে ঘরে দুর্গালা যে আজ করুণ কান্নায় কাঁদে, তুমি কি পাও না শুনতে তাদের সম্মানহীন লজ্জার কান্না? পাও না কি শুনতে তাদের অত্যাচারের আর্তনাদ? পাও না কি দেখতে তাদের গোপন বেদনা, গোপন অশ্রুজল? তবে কেন করো না মা এসব অসুরের সংহার? এসো মা দুর্গা তোমার দশ হাতের অস্ত্র নিয়ে, মুছে দাও ঘরে ঘরে দুর্গাদের যন্ত্রণার আর্তনাদ, ফিরিয়ে দাও তাদের নারীত্বের সম্মান, মুছিয়ে দাও তাদের গোপন অশ্রু বেদনা, শরতের শিউলি হাসু, শ্যামলা বধূর হাসির আঁচলে আগমনীর গান বাজুক, লাজুক মেয়ের স্নিগ্ধ গলার সুরে। পুজো, আর পুজো মানেই সেই আগমনীর গান, বাজলো তোমার আলোর বেণু, আর সেখানেই কবিতার শুরু। তবে কবিতা কিন্তু সেই গিয়ে একই জায়গায় থেমে যায় যেখানে সমাজ ভুগছে চরম দুর্বিনীত অপরাধে। অপরাধ কি আমাদের শুধু? না, আসলে আমাদের সহ্য করাটা অপরাধ, আর যারা সহ্য না করতে পেরে চুপ করে থেকে ধীরে ধীরে হারিয়ে যান তাদেরও বোধ হয় সেটা অপরাধ। চলুন না একটু লড়াই করি, বাঁচার চেষ্টা করি। অনেক ধন্যবাদ দিদিকে, চলে যাব পরবর্তী কবিতায়। সুব্রতদার কবিতা শুনবো। সুব্রতদা, পুজো এপিসোড পুজোর কবিতা দিয়ে শুরু। হ্যাঁ বুঝতে পেরেছি। আমার প্রথম কবিতা শারদীয়া উৎসব। উমার মর্ত আগমনে সাজো সাজো রব, আনন্দে মেতে ওঠে জাতি ভেদে সব, উৎসবে নেই হিংসা দেশ খুনো খুনি, সাম্প্রদায়িক সম্প্রীতিকে একতাই মানি। শরতের আকাশেতে পেজা তুলোর মেঘমালা, কাশফুলে ছেয়ে আছে ধরিত্রীর আঁচল তলা, জমকালো পরিবেশ মহা উৎসবের মেজাজ, মায়ের আগমনে সকলের নবরূপী সাজ, মণ্ডপে মণ্ডপে জাঁকজমক মানুষের কোলাহল, প্রতিমা দর্শনে চলেছে নানা জাতি ধর্মের দল, রঙিন আলোর মোড়কে সুসজ্জিত প্যান্ডেল, দর্শনার্থীর জোয়ারে চারটি দিন ট্রাফিকও ফেল, জমকালো প্যান্ডেলে মনোহরা আনন্দের পরিবেশ, শারদীয়া ছুটিতে কাটাই সুখের আবেশ, কাজ নেই তাড়া নেই চিন্তাভাবনা সব বন্ধ, বছরের এই চারটি দিন কাটে না যে মন্দ। নমস্কার।
সত্যি তাই, বছরে এই 4টে দিন আমাদের অনেক কিছু পাওয়া হয়ে যায়, কিন্তু আসলে সারা বছরের কাজের চাপে এই 4টে দিন মনে হয় বাড়িতে শুয়ে কাটানোই ভালো। তবু সেই বাঙালি, ছুটবো, লাইনে দাঁড়াবো, ভিড় ঠেলবো, তবু ঠাকুরের মুখ তো দেখতেই হবে। তো একইভাবে আবার পুজোর কবিতায় একটু মেতে উঠি তপব্রতর সাথে। তপব্রত, পুজোর কবিতা, পুজোর কবিতা বলার আগে আমি দু একটা কথা বলতে চাই, যে দু একটা কথা বলাটা আমার বোধহয় দরকার। আমরা পুজোতে সবাই মাকে চাই, কিন্তু মা বলে যে বস্তুটা প্রত্যেক মুহূর্তে, এই মা বা মাতৃজাতি যেটা, সেই জাতিটা বারবার অপমানিত হচ্ছেন। ঠিক, তার বয়স নেই, তার সীমানা নেই, তার কোনো বাধা বা এমন কোনো নির্দিষ্ট পরিসীমা নেই যে পরিসীমার মধ্যে মাকে বেঁধে ফেলা যায়। তাকে আমি মণ্ডপে রাখছি না তিনি আমার ঘরে আছেন আমি জানি না, এই সমস্ত মায়েদের জন্য তিনি মণ্ডপে থাকুন, প্রতিমা হিসেবে থাকুন অথবা আমার ঘরে, তাদের জন্য। সহস্র খননের পরেও যে মাটি গর্ভিণী হতে জানে, তার গায়ে কান রেখে শোও, ডাক শোনো, অথবা ডাকের ওপারের কথা যার সাথে বাঁধন ছিঁড়ে যায় নারীসূত্র ছেঁড়ার সাথে সাথে, তুমি তারপর স্বাধীন হতে শেখো তবু জীবন শেখো না, মাটির উপর পায়ে পায়ে হাঁটতে শেখো তবু যাপন শেখো না। নারী মানে যে আলেয়া বা বিস্ময়, যাকে দোলে যেতে যেতে অস্বীকার করার মুহূর্তে যদি একবার থামো, ফিরে তাকাও, দেখবে গোটা গর্ভকাল ঘিরে তোমার অতীত, আলো, প্রাণ ও খননের পূর্বকাল স্বপ্নেরা, যাকে তুমি ঈশ্বর বলে জানো। অসাধারণ, অসাধারণ। আমরা যাকে ঈশ্বর বলে জানি, যাকে আমরা ঈশ্বর বলে মানি, আমরা তার সামনে নিচু হই, নত হই, অথচ তারই কষ্টটা বাড়িয়ে দিই, সেটা আমাদের নিজেদের জন্য, নিজেদের লোভে লালসায়। যখন অপরাধ করি একবারও ভাবি না এরই সামনে মাথা নত করতে হয়। পরবর্তী কবিতায় চলে যাব, আমার পছন্দের কবিতা শুনবো, অসাধারণ একটা কবিতা শুনলাম পূজোর, তপব্রত থ্যাংক ইউ। পরবর্তী কবিতা পারমিতা দি, তোমার কাছে যা হারিয়ে যায় শুনবো। সুব্রত দা, তোমার ছেলেবেলা, অবশ্যই, হ্যাঁ ছেলেবেলা তো সেই একদম যায় না। তপব্রত, তোমার কাছে আমি এবং ছবি, তোমার দুটোই অনুকবিতা, এই দুটো অনুকবিতা শুনবো। ঠিক আছে। যা হারিয়ে যায়, শ্রাবণ তুমি এসেছো আবার, কিন্তু আমি যে ফিরে পেতে চাই আমার বৃষ্টি ভেজা পুরনো শ্রাবণ দিনগুলিকে, যে শ্রাবণ দিয়েছিল আমায় মেঘে ঢাকা আকাশ থেকে ভালোবাসার এক নির্মল উন্মাদনা, যে শ্রাবণ আমায় দেখিয়েছিল নীল আকাশের কোলে ভেসে যাওয়া মেঘের ভেলা, অমাবস্যার অন্ধকারে জোনাকির আলো, শ্রাবণের পূর্ণিমাতে চাঁদের আলোয় ডুবে সর্বনাশের নেশায় মাতা জীবনের পূর্ণিমা, যে শ্রাবণ হারিয়ে গেল ঘাত প্রতিঘাতের চা পাওয়ার অন্তরালে, গভীর যন্ত্রণায় ডোবা মন আজ খুঁজে বেড়ায় রাতের অন্ধকারে, অসংখ্য তারার মাঝে অন্তরের একটি নীরব তারাকে, সে শুধু একবার বলে যাক আমি আজও তোমায় ভালোবাসি, শুধু কাঁটা তারের বেড়া বিড়িঙে কাছে আসতে পারি না। অসাধারণ, অসাধারণ। ভালোবাসলেও অনেক সময় কাঁটা তারের বেড়া ডিঙিয়ে কাছে আসা যায় না, কিন্তু মনটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়াগুলো ডিঙিয়ে ফেলতে পারে, আর যে মন খুব তাড়াতাড়ি বেড়া ডিঙিয়ে কাছে আসে সেই মনই প্রেমিক মন। চলে যাচ্ছি পরবর্তী কবিতায়, সুব্রতদার কাছে। সুব্রতদা, তোমার ছেলেবেলা শুনবো। ছেলেবেলা তো একটা নস্টালজিক ব্যাপার, অবশ্যই ছোটবেলাটা আমাদের সবার কাছে নস্টালজিয়া, মনে হয় আবার যেন সেখানে ফিরে যাই, আবার সেই মায়ের হাতের সেই স্বাদটা আবার ফিরে পাই, এবং সেটা কবিতার মধ্যে দিয়ে পাবো, কবিতার মধ্যে দিয়ে পাবো। চলো। ছেলেবেলা, ছেলেবেলার আঁকিবুকি কোথায় গেল হারিয়ে, ভোরের ফুলটি বৃন্তচ্যুত সব কিছু ছাড়িয়ে, মায়ের হাতে সুমিষ্ট স্বাদ আর নেই রান্নাতে, প্রাণবন্ত ইচ্ছা শক্তি আর পাই না বাঁচতে, নিঃস্বার্থ ভালোবাসার অভাব ঘরে বাইরে, উদার মনা প্রাণের মানুষ কোথায় পাইবে,
মাটির সোদা গন্ধ হারিয়ে গেছে মাটিতে, সকলে ব্যস্ত নিজেকে নিয়ে সকল খুশিতে, অবিশ্বাসের বাতাবরণে ঋদ্ধ হচ্ছে দেশটা, মুখোশের আড়ালে ভুলে গেছে আসল বেশটা, আলোর পেছনে আধারের ছবি দিকে দিকে, বাঁচার ইচ্ছা শক্তিকে আজ লাগছে ফিকে, একান্নবর্তী পরিবার এখন ডায়েরির পাতায়, প্রেম ভালোবাসা বাক্সবন্দি মনের খাতায়, কলুষিত পরিবেশে প্রকৃত মানুষেরা উধাও, অকৃত্রিম ছেলেবেলাকে একটি বার ফেরাও। নমস্কার। সব কথা তো বলা হয়েই গেছে, আমাদের যা যা হারিয়ে গেছে সেগুলো আমরা যেন কবিতার মধ্যেই আবার ফিরে পাই, শুধু কেন কাছে পাই না, সেটা ফিরে এলে তবে বোধ হয় ছোটবেলাটা আবার সম্পূর্ণ হয়। খুব ভালো লাগলো দাদা ছোটবেলার এই কবিতা। পরবর্তী কবিতায় যাব তপব্রতর সাথে, ওর দুটো অনুকবিতা শুনব। তপব্রত, প্রথম কবিতা ছবি। আচ্ছা, ছবি। একটা ছবির দিকে হেঁটে যেতে যেতে একটা মানুষ ক্রমশ ছবি হয়ে যেতে পারে, অথচ সেটা না বুঝতেই মানুষটা কেমন আলাদা করে ফেলে ছবির দেশ, সময় আর নিজের মতো আরেকটা মানুষকে। একটা দ্বিতীয় মানুষ সমস্ত সজীব মানুষের পাশাপাশি হাঁটেন, তবু একলা হয়ে যাওয়ার মতো সার্থক আর কিছু নেই বলে ভাবতে ভাবতে সমস্ত মানুষ শুধু ছবির আকাশ কিংবা দেওয়াল হয়েই বাঁচে চিরকাল। আমি এই আছিটুকুই সব, থাকা শব্দের আর পলকে বদলে যায়, নিষ্পলক দু একটা রাত পড়ে থাকে, রাস্তায় রাস্তায় এক একটা না হওয়া হেঁটে হেঁটে ইরেজার খোঁজে, অথবা সেই বোতামগুলো যাদের টিপলেই সব মুছে আবার একটা শতসিদ্ধের মতো না বেঁধে থাকে, তার ওপারে বেগুনি রঙের অন্ধকার। আমি অন্ধকারেও আছি, ল্যাম্পপোস্টের গায়ে হেলান দেওয়া সকালটা আস্তে আস্তে দু একটা যুগ কেটে যাবে, ততদিন ঘুমাবো নাই বা সুখ শীতকাল। দুটো কবিতার দুটো লাইন দেখব। প্রথমটায় একটা মানুষ ছবির দিকে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে ছবি হয়ে যায়, আর আমি কবিতার শুরুর লাইনটা একটু বলো। এই আছিটুকুই সব, এই আছিটুকুই সব, হাঁটতে হাঁটতে ছবি পর্যন্ত চলে গেছি, হয়তো ছবি হয়ে গেছি তবু আছি, আর এই থাকাটাই আমাদের জীবন, এই থাকাটাই কবিতা। আমরা আছি তাই আমাদের কথা, আমাদের ভাবনা, সেগুলো এক একটা কবিতা, অসাধারণ অসাধারণ, তাই না? মানে কত ডেপথ দুটো কবিতা, এর মধ্যে বিশাল ডেপথ, বিশাল ডেপথ। এই আছিটুকুই সব, আছিটুকুই সব, আছিটুকুই সব, এটাই। চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে, পরবর্তী কবিতায়। পরবর্তী কবিতা আবার শুনে নেব কবিদের পছন্দে। পারমিতা দি, তুমি এবারে কি কবিতা শোনাচ্ছ? সঙ্গপন, সঙ্গপন। তপব্রত, তোমার কি কবিতা শুনবো? তুন, তুন। সুব্রত দা, তোমাকে একটু বিরক্ত করি, আমি তোমার অনুকবিতা শুনতে চাই, তুমি এনেছো কি? যদি দুটো অনুকবিতা শোনানো যায়। দুটো এনেছি। কি কি শোনাবে? একটা যদি একটু হাত বাড়াও। বেশ, আরেকটি পুনর্বাসন। চলো শুরু করো। সঙ্গপন। কত বৃষ্টি জমে আছে শ্রাবণ আকাশে, এক ফোঁটা কি পড়বে না ঝরে মনের উঠোনে? কত কথা বলেছিলাম নির্জন শ্রাবণ সন্ধ্যায়, কত কথা এখনো রয়েছে বাকি মনের আঙিনায়। বলেছিল একদিন, মনে কি পড়ে, আমি নাকি বর্ষার ভেজা জুঁই ফুল, সুবাসে অধীর করি তোমারই মন। আমি যেন, আমি আর ফুল হয়ে নেই, খুঁজি না মরিচিকায় চাতকের জল, হারিয়েও যায় না মরিচিকার মায়া জালে, বৃষ্টিতে ভিজি আমি শ্রাবণের নেশায়, মনের আবেগ নদীতে জমেছে পলিমাটির স্তর, জীবন শ্রাবণ তাই থমকে দাঁড়ায় কি এক আশায়, একলা জীবনের চৌকাঠে পা দিয়ে, মন তাও ব্যাকুল আবেগে থরথর, এখন শ্রাবণ মাস কে যেন বলে, শ্রাবণের বৃষ্টি ঝরছে অঝরে,
জল ভরা মেঘ ভাসে কি অভিমানে, মেঘ এসে বলে যায় কানে কানে, কান পাত হৃদয়ের গোপন স্তরে, তুমি তোমারই আছো বৃষ্টিতে ভেজে, জীবনের গোপন কথা থাক না সংগোপনে। বাহ, জীবনের যে কথাগুলো সংগোপনে থাকে সেই কথাগুলোই কবি লিখে ফেলেন তার কলমের ছোঁয়ায় পাতায় পাতায়। সেই কথাগুলোই কিন্তু কবিকে এগিয়ে নিয়ে যায় জীবনের গতিতে, তাই সেইগুলোই হয়ে ওঠে কবিতা। পরবর্তী কবিতায় চলে যাব। দাদা, তোমার কবিতা আজ যদি একটু হাত বাড়াও। দাদা, অনুকবিতা দুটো একটু শুনবার রিকোয়েস্ট ছিল। এই দুটো ওই অনুকবিতাই বলছি। সরস্বতী, যদি একটু হাত বাড়াও, জীবনকে আরো জীবন্ত লাগত যদি সকলে এক সুরে আবদ্ধ হতো, মানুষকে আর মনুষ্যত্বহীন মনে হতো না, যদি একে অপরের দুঃখে দুঃখী হতো, প্রেমকে আরো প্রেমময় মনে হতো, যদি প্রেমের ডালিতে ভালোবাসা থাকত, বিশ্বাসের সামনে আমরা সবাই নতশির, যদি অবিশ্বাসের বাতাবরণে কাটানো যেত, পৃথিবীর সাথে আরো সখ্যতা বাড়ত, যদি সবাই আর একটু একমত হত। আরেকটা অনুকবিতা বলছি, পুনর্বাসন। সকলের মাঝে ঈশ্বরের বাস, চলার পথে এটাই চিরন্তন বিশ্বাস, স্বয়ং ঈশ্বর বিরাজিত সর্বত্র, মান ও হুঁশ কি নিজ অধীন, আলোর মাঝে নিশিপদ মানুষের রূপে অমানুষ, ধ্বংসলীলায় লিপ্ত মর্ত জাতি নির্দেশে জর্জরিত, ঈশ্বর তবে কেন এত নিরুত্তাপ, আজ কি সৃষ্টি ছাড়া আমরা জীব, কেন তিনি মুখ ফিরায়, চলো পুনর্বাসন করো আত্মার সান্নিধ্যে। অসাধারণ, আত্মার সান্নিধ্যে যে পুনর্বাসন সেটাই বোধহয় জীবনের নতুন রূপ, আর ঈশ্বর সেখানেই স্থাপিত হন। কবি এটাই ইচ্ছে যেন আত্মার পুনর্বাসন হয় সহজীবনের মধ্যে, এই সহজীবন সহজ জীবন। পরবর্তী কবিতায় চলে যাব, তপব্রতর কাছ থেকে শুনে নেব তপব্রতর প্রিয় কবিতা। তপব্রত, কি কবিতা শোনাবে? প্রিয় কবিতা বলতে গেলে অনেক কবিতার কথাই বলতে হয়, কিন্তু এখন যে কবিতাটা শোনাচ্ছি এটা অনেকটা ওনার সাথে রিলেটেড। তার কারণ, প্রত্যেক দিনের যাওয়া আসার পথে ট্রেন আমার নিত্য সঙ্গী বা নিত্য বাহন বলতে পারেন, তার উপর বেস করেই পুরো কবিতাটা চলে যায়। বেশ, চল। তুন, ক্রমশ একটা বেগুনি রঙের বেঁচে থাকা পেরিয়ে যাচ্ছি, প্রতিদিন চিনে চারটা ট্রেন, সকালের ঘাম রোদ, শুকিয়ে আসা অনেক ইচ্ছে মিশে একটা জটিল অবশেষ, ঘরে ফেরার নাম নেই কোনো, ক্রমশ তলিয়ে যাওয়া আছে শুধু, তার মাঝে দু একবার একটু স্পষ্টতার আশায় শুষে নেওয়া বাষ্পঘ্রাণ মিশে হাওয়া মাখে দু এক ফালি রুমাল। আমাদের চোখ নেই, তেষ্টা নেই, আছে তুন ভরা নোনা ঘেন্নাটুকু শুধু। কি অসাধারণ ওর ভাবনা, এবং কোথায় গিয়ে মানুষকে আঘাতটা দেয়, আমাদের চোখ নেই, অর্থাৎ চোখ শুধুমাত্র বাহ্যিক নয়, ও যেটা বলতে চাইছে আমাদের অন্তর্দৃষ্টিটার অভাব, এবং সেই জন্যই আমরা বোধহয় একটু একটু করে নুড়ি পাথরের মতো তলিয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি জীবনের গতি থেকে, কি তাই তো? অসাধারণ লিখেছে, অসাধারণ। ওর কবিতায় এই যে ছোট ছোট ছন্দকল্প এবং শব্দকল্প যেগুলো তৈরি করে প্রত্যেকটা কবিতায় দেখা যায়, সেগুলো অসাধারণ। চলে আসি আপনাদের প্রশ্ন উত্তর, আমাদের তিন কবি দেবেন। তৈরি তোমরা প্রশ্নোত্তর পর্বের জন্য? পারমিতা দি, প্রথম তোমার জন্য প্রশ্ন, তোমার জন্য দুটো প্রশ্ন আছে, প্রশ্ন রেখেছেন অভিজিৎ দত্ত। একটি কবিতায় বানানের শুদ্ধতা কতটা জরুরি? তোমার দ্বিতীয় প্রশ্ন, কবিতার উচ্চারণের উপর কবিতার সাফল্য কতটা নির্ভরশীল? খুব জরুরি প্রশ্ন কিন্তু। বানান সঠিক হওয়া খুবই প্রয়োজন, একটা বানান ভুল একটা মানেকে পুরো বদলে দেয়, ঠিক, যার ফলে কবিতার মানেটাও বদলে যায়। যেমন, বিনা কাজে বাজায় বাসি বা বিনা বাজাও হে মব অন্তর, এই যে দুটো বিনা, দুটোর মানে কিন্তু সম্পূর্ণ আলাদা। বানান দুটোও তো আলাদা, বানান দুটোও আলাদা, প্রায় সমোচ্চারিত শব্দ, ঠিক, এবং এই শব্দগুলোর বানানগুলো আমরা যদি একটা বিনার জায়গায় আর একটা বিনা করি তাহলে পুরো কবিতাটার মানে বদলে যায়, এবং অনেক সময় মানেহীন হয়ে পড়ে বানান ভুল হয়ে হওয়ার জন্য।
খুব সুন্দর উদাহরণ পেয়েছি এখানে আমরা, বিনা বা ছোটবেলা থেকে আমরা শুনে আসছি এর লত্ব সত্ত্ব জ্ঞান নেই, অর্থাৎ দন্তেন্ন মধ্যেন্ন বা মধ্যেন্নস্য তালব্যস্য কোথায় পড়বে, হর্ষকার দীর্ঘইকার ডয়বিন্দুরা বয়ষণ্যরা, এগুলো আমরা হামেশাই ভুল করি, আমরাও করে থাকি, অনেক সময় প্রিন্টিং এ ভুল হয়ে যায়, পরে মানেটা পুরো বদলে যায়। আর উচ্চারণের ব্যাপারে কি, উচ্চারণ স্পষ্টতা তো আবৃত্তির একটা অন্যতম অঙ্গ, উচ্চারণ যদি অস্পষ্ট হয় বা ভুল উচ্চারণ হয় সম্পূর্ণ আবৃত্তিটা শ্রোতার কাছে খুব অশ্রুত হয়ে যায়। এবং জীবন, জীবন পরিষ্কার বলতে হবে, জীবন নয়, হ্যাঁ অনেকে আছে জীবন বলে, হ্যাঁ অনেকে বলে মন, বাট মন নয় মন, হ্যাঁ অনেক মানে প্রাদেশিক ভাষা অনেক সময় কবিতায় এসে যায়, সেই ভাষাগুলোকে থেকে বেরিয়ে এসে মানে পরিষ্কার বাংলা ভাষায় যেটা বলা, সেই উচ্চারণটা খুব স্পষ্ট হওয়া প্রয়োজন, মানে আবৃত্তির একটা অন্যতম অঙ্গ হিসেবে উচ্চারণ। আশা করি অভিজিৎ দা উত্তর পেয়ে গেছেন, চলে যাব পরবর্তী প্রশ্ন নিয়ে। পরবর্তী প্রশ্ন দুটোই আছেন প্রদীপ পালের থেকে। সুব্রত দা তোমার জন্য, অবশ্যই তোমার জন্য দুটো মারাত্মক প্রশ্ন করেছেন। একটা বলছেন যে প্রিন্ট মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনটি অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ সাহিত্যের ক্ষেত্রে। তোমার দ্বিতীয় প্রশ্নটিও মারাত্মক, কবিতা না গল্প কোনটি মানুষের কাছে বেশি প্রিয়? প্রথম প্রশ্নের সম্বন্ধে আমি একটু বলি, আমি ব্যক্তিগতভাবে যদিও মিডিয়াতে লিখছি সবকিছুই করছি, কোন মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে, তাও বলবো আমার কাছে প্রিন্ট মিডিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই তুমি জানতে চাইবে যে কারণটা, হ্যাঁ অবশ্যই। দেখো সোশ্যাল মিডিয়াতে যে লেখাটা আমরা লিখছি সেটা বড্ড তাৎক্ষণিক, এক পেশে, আজকে তুমি যেটা লিখলে সোশ্যাল মিডিয়াতে কালকে লোকে তোমাকে বাহবা দিল, পরের দিন আর ভুলে গেল, কারণ আবার আরেকটা লেখা চলে আসলো সামনে। কিন্তু প্রিন্ট মিডিয়ায় তুমি যেটা লিখছো সেটা প্রত্যেক বাড়িতে বাড়িতে সেই গল্পের বইটা হোক, অন্য কোনো জার্নালে হোক, সেটা থেকে যাচ্ছে, এবং সেই লেখাটা তোমার কিছুদিন ভালো না লাগলে আবার মনে হলো ওই লেখাটা পড়ি তো, আবার চলে আসলো ওই লেখাটা, আবার পড়লো। কিন্তু প্রিন্ট মিডিয়ায় এই যে অনলাইন ম্যাগাজিনগুলো দেখো, অনলাইন ম্যাগাজিনে প্রত্যেক রেগুলার বেরোচ্ছে, তুমি অনেক সময় শেয়ার করে দেখবে সোশ্যাল মিডিয়াতে, পরে সেই আগের লেখাগুলো আর কেউ পাল্টায় না, তখন কি হয় আবার নতুন লেখা চলে আসে। তার মানে সোশ্যাল মিডিয়াতে তুমি যেটা লিখতে চাইছো সেই লেখাটার বড্ড ক্ষণস্থায়ী, কিন্তু তুমি প্রিন্ট মিডিয়ায় কিন্তু তোমার সারা জীবন থাকবে, ওটা রেকর্ডেড হয়ে গেল, তোমার অ্যাসেট হয়ে গেল, সারা জীবন তোমার থাকবে। আর কবিতা না গল্প, আর যদিও আমি কবিতা লিখি বেশি, তাও আমি বলবো যে গল্প। কেন? এর কারণ হচ্ছে কবিতার, যারা কবিতা নিয়ে চর্চা করে তার মধ্যে সীমাবদ্ধ, কবিতা অন্য, যারা কবিতা লেখে না কি কবিতা, তারা খুব একটা কবিতা পড়ে না, কবিতা পড়ে তারাই যারা কবিতা লেখে, গল্পে কিন্তু তা নয়, যে গল্পকার সে গল্প যেরকম পড়ে, যে গল্প লেখে না সেও গল্প পড়ে, সেই জায়গায় তার ভার্সেটিলিটিটা অনেক বেশি, গল্পের রেঞ্জটা অনেকটা বড়। কারণ গল্পের রেঞ্জের মধ্যে তুমি কি বিভিন্ন রকমের, তোমার একটা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত তুমি জানতে পারো, গল্প একটা উপন্যাসে তুমি অনেক কিছু বিস্তারিত আঁকতে পারো, কিন্তু কবিতাতে তোমার সেই স্কোপ নেই, কবিতা একটা ছোট্ট জায়গার উপর পরিশীল, তো সেই চুপুর মধ্যে তোমায় লিখতে হবে, তার মধ্যে আবার অনেক কিছু ব্যাপার আছে, ছন্দ মিল আছে, এই মিল আছে, সেই জন্য মানুষের কাছে না পৌঁছানো যায় না কবিতা নিয়ে, গল্পটা অনেক তাড়াতাড়ি পৌঁছে যায়, তাড়াতাড়ি। খুব সুন্দর উত্তর দিয়েছো, আশা করি প্রদীপ দা তুমি খুব ভালোভাবে উত্তর পেয়ে গেছো। এ বিষয়ে তপব্রত প্রশ্নে যাব আমি, তপব্রত কি এই বিষয়ে কিছু বলতে চাও? হ্যাঁ আমি বলতে চাই এটাই যে কবিতার ক্ষেত্রে একটা স্বাধীনতা থাকে, কবিতার ক্ষেত্রে লেখকের স্বাধীনতার তুলনায় পাঠকের একটা স্বাধীনতা থাকে, অর্থাৎ আমি একটা কবিতা লিখে দেওয়ার পরে সেটা শুধুমাত্র আমার কবিতা হয়ে থেকে যায় না, সেটা সবার কবিতা হয়ে থেকে যায়। তাই আমি যতক্ষণ না পর্যন্ত সেই পাঠকের কাছে, তিনি যিনিই হন না কেন, তার কাছে তার মতো করে তিনি যতক্ষণ না দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমার কবিতার সার্থকতা নেই। কিন্তু গল্পের ক্ষেত্রে যেটা হয়, আমি একটা রাস্তায় যখন গেলাম সেই একটা রাস্তায় যাওয়ার পর নির্দিষ্ট একটা দরজাতেই পাঠককে ঢুকতে হবে, এর বাদ দিয়ে কিন্তু অন্য দরজা ঢোকার কোনো রাস্তা নেই, একদম। তাই ওপেনিংটা গল্পে কম বলে নিজে ওখানে অনেক বেশি ছাওয়া, অ্যাবসলিউটলি আমি এটাই বলতে চাইছিলাম। তোমার প্রশ্ন, তোমার দুটো প্রশ্ন আছে, প্রশ্ন দুটি করছেন পাখি বোস, তোমার প্রশ্ন দুটিও দারুণ প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় কবিতা চুরির ঘটনা প্রচুর ঘটে, তাই সোশ্যাল মিডিয়ার জন্য সাহিত্য কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? এটা তোমার প্রশ্ন হলেও আমি দুজনের কাছ থেকেই এ বিষয়ে একটু করে জেনে নেব, চলো। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় অবশ্যই
কবিতা চুরির ঘটনা ঘটে এবং এটা প্রচুর মাত্রায় ঘটছে। সুতরাং সেক্ষেত্রে এটা একটা নিঃসন্দেহে যিনি কবিতা লিখছেন তার জন্য একটা অনেক বড় প্রশ্নের একটা জায়গা থেকেই যায়, কেননা তার একটা আইডেন্টিটি তার এই কবিতা বা তার একটা সৃষ্টির মধ্যে দিয়ে বেরিয়ে আসতে পারে। সেই আইডেন্টিটির জায়গাটা যে মুহূর্তে থাকে না বা তখন কবিতা চুরি হয়ে গিয়ে যখন অন্যের নামে চলে যাচ্ছে তখন এই প্রশ্নচিহ্নটা চলে আসে। সেই প্রশ্নচিহ্নটার জায়গায় সোশ্যাল মিডিয়া কখনো সেফ নয়, অবশ্যই সেফ নয়। সেক্ষেত্রে আমার মতামত হচ্ছে যে আমি আমার নিজের কাছে কবিতার একটা ব্যাকআপ রেখে দেব, যাতে করে আমি বলতে পারি যে কবিতাটি আমার এবং আমি তার প্রমাণ হিসেবে দেখাতে পারি। সোশ্যাল মিডিয়ায় এটা একটা বড় প্রবলেম, সোশ্যাল মিডিয়া নো ডাউট একটা বড় প্রবলেম। দাদা তুমি কি বলো এটা নিয়ে? জাস্ট ছোট করে একটু যদি বলো। তুমি বলেছো যে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এই চৌর্যবৃত্তিটা ঘটছে, এটা অনভিপ্রেত। কিন্তু তাও বলবো, দেখো চুরি ব্যাপারটা তো শুধু এই মিডিয়ায় নয়, সর্বত্রই আছে। চোর যেখানে আছে সর্বত্র চোর বিরাজিত আছে, কিন্তু সেই জায়গাটা চোর চোরের ব্যাপারে চুরি করবে, লেখক লেখকের ব্যাপারে লিখে যাবে। আর যে প্রকৃত লেখক তার পরিচয় দিতে হবে না যে এটা আমার না চোর। একদম একদম সত্যি কথা। তো দিদি তোমাকে এই বিষয়ে একটা ছোট্ট করে প্রশ্ন করে নি যে এই যে যারা কবিতা চুরি করে পোস্ট করছে, তোমার মনে হয় আদতে তারা সত্যি কোনো স্যাটিসফ্যাকশন পায়? আমার তো মনে হয় না যে তারা আদতে কোনো স্যাটিসফ্যাকশন পায়, কারণ নিজের সৃষ্টি করা জিনিস সেটাতে যে আনন্দ, অন্যের থেকে চুরি করে নিয়ে করাটা কখনোই হতে পারে, সেটাতে সেই আনন্দ পাওয়া যায়। সেই আনন্দ পাওয়া যাবে বল। আমি তপব্রতর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তপব্রত তোমার পরবর্তী প্রশ্নটা, কবিতায় শব্দের সঠিক ব্যবহার মূলত কবির মুনশিয়ানায় খোলতাই হয়। প্রশ্ন করছেন উনি যে কবিতার বিশেষ প্রয়োজনে যদি অন্য কবির কবিতার কোনো লাইন থেকে একটি বা দুটি শব্দ বা শব্দবন্ধ কোনো কবি ব্যবহার করেন, সেটি কি সত্যি অপরাধ বলে গৃহীত হয়? আমার মনে হয় না সর্বত্র এই বিষয়টাকে অপরাধ বলে দেখাটা উচিত, কারণ কবি যিনি এই স্পেসিফিক শব্দ বা শব্দবন্ধ ব্যবহার করছেন, যিনি অর্থাৎ একটি বাক্য সম্পূর্ণভাবেও যদি যিনি ব্যবহার করেন, আমি প্রসঙ্গক্রমে বলছি ধরুন ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা, রবীন্দ্রনাথের দু সময়ের এই লাইনটি সবাই জানেন। তাই এই বিষয়টা নিয়ে যদি কোনো একটা বিশেষ বিষয় অর্থাৎ সামাজিক কোনো বিষয়ের জন্য আমি এই মানে বক্তব্য রাখতে গিয়ে যদি এই বিষয়টি ব্যবহার করি, বেটার হয় আমি যদি কোটের মধ্যে রেখে এই পুরো অংশটাকে ব্যাখ্যা করি, তাহলে কোনো অসুবিধা হয় না। আমি আমার লেখা লিখছি, সেখানে যেমন আমার স্বাতন্ত্র্য বজায় রয়েছে, রবীন্দ্রনাথের লেখা লিখেছেন সেখানেও তার স্বাতন্ত্র্য বজায় রয়েছে, আরো অন্য কবি যখন তার লেখা লিখছেন সেখানে তার স্বাতন্ত্র্য রয়েছে, তাই সেই স্বাতন্ত্র্যকে কোনোভাবে ক্ষুণ্ণ করার অধিকার আমার কেন? যারা লিখছেন যারা লিখতে চাইছেন কারণ নেই। অর্থাৎ আমরা যদি অন্য কোনো কবির লেখকের লাইন নি, সেখানে কোটেশনটা অবশ্যই দরকার, নামটা দিয়ে দিতে হবে কোন, নামটা হয়তো সর্বত্র বা কবির ভাষায় কবিতার মধ্যে দেওয়া সম্ভব হয় না, অনেক সময় সম্ভব হয় না। আমরা যদি কিন্তু কোটেশনটা অবশ্যই দরকার, অবশ্যই দেওয়া উচিত। আশা করি সবাই উত্তর পেয়ে গেছেন। আমরা আবার ফিরে আসি কবিতায়, আবার কবিতা শুনবো। দিদি তোমার কবিতা, আচ্ছা আমার পছন্দের একটু কবিতা হোক, অনেকক্ষণ হয়নি। দিদি তোমার কাছে নীরব দুটি মন শুনবো, সুব্রতদা তোমার কাছে স্বাধীনতা অধীনতা শুনি। হ্যাঁ অবশ্যই। তপব্রতর বিসর্জন শোনার খুব ইচ্ছে, শুনবেন কবিতাগুলো, চলো। নীরব দুটি মন হারিয়ে গেছে জীবন খুঁজে, অনেক না বলা কথা বলবো বলে রেখেছিলাম ভেবে, এমন শ্রাবণ দিনের বৃষ্টি বেলায় সে যখন এলো আমার কাছে, মেঘ ছিল না আকাশে, দু একটি নীরব তারা ছিল দুটি নীরব মনের মাঝে, জানতে চাইলো আমায় বলো কেমন আছো, আমিও বললাম নীরবে শুধু দুটি কথা, আমি তো ভালোই আছি। নিস্তব্ধ শ্রাবণ রাতের তারা শুধু নিঃসঙ্গ হাসি হাসলো, আমিও হাসলাম আমার চলার পথের কবিতাকে জড়িয়ে, অনেক দিনের পরে শুধু পারলাম না বলতে তাকে তুমি ভালো আছো তো, অদ্ভুত নিষ্পৃহতা আটকে দিল আমার সমস্ত কথা, তাকিয়ে দেখলাম একলা জানলা ধরে সে ফিরে যাচ্ছে একা পথ দিয়ে, আচমকা মেঘের গর্জনে দেখি আকাশ ভরা কত কালো মেঘ, বৃষ্টি নামলো বলে
নেমে এলাম আমার শুকনো আঙিনায় সেই চাপা গাছটার তলায় বৃষ্টিতে ভিজব বলে। বৃষ্টিতে ভেজাটা খুব জরুরি। এই বৃষ্টিটা আসলে আমরা শুধুমাত্র বাহ্যিকভাবেই ভিজি না, এই ভিজতে ভিজতে আমরা হঠাৎ করে হারিয়ে যাই নতুন এক পৃথিবীতে, সেটাই সৃষ্টির পৃথিবী। চলে যাব পরবর্তী কবিতায়। এবার আমি একটা স্বাধীনতার উপর বলছি, স্বাধীনতা অধীনতা। সহস্র বিপ্লবীর রক্তে রাঙিয়ে আছে স্বাধীনতা, সহস্র সংগ্রামীর মৃত্যুতে লেখা আছে স্বাধীনতা। ব্রিটিশ মুক্ত শাসনের তরে দিয়েছিলেন বলিদান, দেশ মাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতে ছাড়েনি ময়দান। কিন্তু আজ ধুলায় লুণ্ঠিত কষ্টার্জিত স্বাধীনতা, অবিশ্বাসের ছায় আচ্ছন্ন দেশের জনতা। কাল বৈশাখীর গহীন মেঘে ঢেকেছে মুক্তির শ্বাস, নকল উন্নয়নের মোড়কে আকাশ বাতাস। দুঃখের সাগরে অবগাহন করছে স্বাধীনতা, বিভ্রান্ত মানুষ করছে শিকার শত্রুর অধীনতা। এ কোন স্বাধীনতার বাতাবরণে ঋদ্ধ মোরা, আজ লাগছে মোদের সকল পরিজন হারা। জাতিভেদ দাঙ্গায় জর্জরিত দেশের স্বাধীনতা, নবরূপে আবার লাগছে বিদেশির বর্ষতা। সত্যি কি চেয়েছিলাম এই নকল স্বাধীনতা, চলো আবার পাল্টাই ফেরাই আসল স্বাধীনতা। বাহ, এখানে আমার কিছু বলার নেই, কবি সবটুকু উজাড় করে বলে দিয়েছেন। শুধু আপনাদের ভাবনার পালা, ভাবুন কি করা উচিত। সাত কবি কিন্তু পথ দেখিয়ে দিয়েছেন। পরবর্তী কবিতায় চলে যাব। খুব ভালো হয়েছে, দারুণ। এবং এইভাবে যে সাধারণ মানুষকে কবিতা দিয়ে পথ দেখানো যায় এটাও খুব গুরুত্বপূর্ণ। খুব থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো তোমার কবিতা শুনব। বিসর্জন। এভাবে থাকাটা উচিত নয়, অন্তত ভানটুকু থাক ফিরে যাবার। তেমনই তো অভ্যাস, যদিও ক্রমশ বদল আসছে দিনে সন্ধে নামার মতো। দেওয়ালের গায়ে লিখনের রং যতটা স্বাভাবিক তার চেয়ে কিছু বেশি আরো। এই দিন দু এক চুমুক, এই দিন ঘন স্বর, এই দিন থাক। ভিড় জমে জমে সয়ে আসা জটিল ক্রমশ গহন হয়। যাদের শুনিনি তারও শব্দ আছে ভেবে আমাদের ঘরবাড়ি অথবা বিসর্জন জল তোমারও কাছে যাব একদিন, কথা দিলাম। বিসর্জন জল তোমারও কাছে যাব একদিন, এভাবেই ভেসে যেতে যেতে আমরা হঠাৎ করে ফুরিয়ে যাব। শুধু থেকে যাবে এই সব কবিতারা। কবিতার জয় হোক। পরবর্তী পর্বে পরবর্তী কবিতায় চলে যাব। চল। আমার এই কবিতাটার নাম কি পাইনি। জীবনে সবারই অনেক কিছু না পাওয়া থেকে যায়, সেই না পাওয়াটুকু বাদ দিয়ে যতটুকু পেয়েছি সেটাই আঁচলে বেঁধে নেওয়া ভালো। বাহ, তা আমার কবিতাটার নাম কি পাইনি। তোমার কি মনে পড়ে প্রথম দিনের স্বপ্নগুলো? আসলে কি জানো, পথ চলতে চলতে জীবনের প্রথম দেখা স্বপ্নগুলো সব এলোমেলো হয়ে যায়। অন্যের স্বপ্ন পূরণ করতে করতে হারিয়ে ফেলি নিজেদের স্বপ্ন, তবু মনের কথাগুলো জন্ম নেয় কবিতার খাতায়। নতুন ভাবনা, টুকরো মুহূর্ত, কিছু সুখ, কিছু দুঃখ, বেদনা, অন্তরের অব্যক্ত অনুভূতি নিয়ে চলে জীবনের কবিতা। প্রতিদিন নতুন ছন্দে দুঃখে নতুন স্বপ্নের জাল বুনে এগিয়ে চলে জীবন কবিতা। দুঃখ পেও না, সেদিন যা স্বপ্নে দেখেছিলাম দুজনে, বুনেছিলাম কিছু কল্পনার জল, হয়তো তা হারিয়ে গেছে জীবনের গভীর খাদে। তবু তো শ্রাবণের বৃষ্টিতে ভিজেছিলাম সেদিন, সেদিন তো ছিল না দুজনের ভালোবাসার মাঝে কোনো ফাঁক। তারপর চলতে গিয়ে তার ছিঁড়ে গেছে বারবার, লাগিয়েছিলাম জোড়া কোনো রকমে, কিন্তু অদৃশ্য গিট থেকে গিয়েছিল সম্পর্কের মাঝে। সে গিট খুলতে পারিনি তুমি আমি কেউই। এক গিট খুলতে গিয়ে জন্ম নিয়েছে নতুন গিট, জোড়া তালি দেওয়া এই সম্পর্ক চলছে আজও। সমাজকে ভয় পেয়ে ভাঙতে পারিনি আধ ভাঙা প্রাচীরের দেয়ালটা। শুধু 34 বছর আগের সেই ভালো লাগার স্মৃতিটুকু অম্ল মধুর হয়ে থেকে গেছে হৃদয়ের এক কোণে, যায়নি ভোলা তাকে। বারবার মনে পড়ে
সেদিন কাছে এসেছিলাম দুজনে এক নিরবিচ্ছিন্ন ভালোবাসার বন্ধনে। সেদিন বৃষ্টিতে ভিজেছিলাম শ্রাবণীর প্রথম পূর্ণিমা রাতে। তাই তো আজ এই কবিতা, জীবনের কবিতা, যা হারিয়ে গিয়েও হারিয়ে যায় না, যা ছিঁড়ে গিয়েও ছিঁড়ে যায় না। মাঝে মাঝে শুধু বেদনা সুর বেজে ওঠে অন্তর গহীন থেকে, কি পাইনি তার হিসেব মিলাতে মনোমোর নহে রাজি। বাহ, দারুণ একটা কবিতা শুনলাম আমরা। চলে যাব পরবর্তী কবিতায়। লাগছে গরম, পাচ্ছে তেষ্টা, হাওয়ায় থাকার কত চেষ্টা, হাত পাখারা উধাও আজ, সিলিং ফ্যান নিয়েছে কাজ, কুলার এসি মন্দ নয়, আরো বাড়ালে দারুণ হয়। গরম যে আজ বড্ড বেশি, পাচ্ছে না একটু হাসি, টকটপিয়ে পড়ছে ঘাম, গাছে গাছে ধরছে আম, রোদের তাপে পুড়ছি ভায়া, কোথায় খুঁজি একটু ছায়া, জীবন আজি বেজায় ক্লান্ত, ঠান্ডা জলে হবে শান্ত, ফ্রিজের জল বেশি খেলে গলায় ব্যথা আসবে চলে, শুকিয়ে যাচ্ছে খালবিল, রুই কাতলা বড্ড অমিল, খেলতে মানা ঘরের বাইরে, প্রাণের বন্ধু কোথায় পাইলে। আজকের এই এপিসোডে ছোট্ট বন্ধুরাও কিন্তু খুব আনন্দ পাবে এরকম ধরনের ছড়া কবিতা শুনে। আসলে শিশু সাহিত্য কিন্তু অবহেলিত, এটা আমাদের মাথায় রাখতে হবে। তোমরা এগিয়ে আসো, শিশু সাহিত্য আরো এগিয়ে যাক। আমাদের অনুষ্ঠানের শেষ কবিতাটা আমরা শুনবো তপব্রতর কাছ থেকে। তপব্রত, এখান থেকে যখন অনুষ্ঠান শেষের পথেই প্রায় চলে এসেছেন, সমাজকে মাথায় রেখে একটা কবিতা বলা যাক। চল, প্রকৃতপক্ষে সমাজকে মাথায় রেখে যে কবিতার নাম শুরু হয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের একটি লাইন থেকে, যেমন আজ বসন্তের শূন্য হাত। আচ্ছা, যদি চাও তবে পৃথিবীটাকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়ার ঠিক এটাই সময়। বিকেল নেমেছে সদ্য, আরো খানিকক্ষণ সময় নেবে সন্ধ্যেটা, ঠিক এটাই সময়। এখন রাস্তায় যেতে যেতে অথবা হঠাৎ গাড়ি থামিয়ে নেমে যেতে বলে পিছন ফিরে অপেক্ষা করো খানিকক্ষণ, পৃথিবীটা থামবে সবুজের উপর, পিছন ফিরবে, শুধু গুলিটা ছোঁড়ার আগে আকাশের চোখে চোখ রেখে তখন থেমে যেও না প্লিজ। অসাধারণ, আমাদের থেমে যাওয়ার একটা প্রায়শই প্রবণতা লক্ষ্য করা যায়। কবি কিন্তু থেমে যাওয়ার বিপক্ষে, যাই হয়ে যাক চলো এগিয়ে যাই। পুজোতেও আমাদের এটাই কামনা, যাই হোক চলো একটু হেঁটে আসি, এই যে আছি এটাই কি যথেষ্ট নয়? আমাদের তিন কবির হাতে তুলে দেবো সিটিএন নাকসত্রাণী সম্মান, এই নিয়ে যে আছি থাকবো। ঘন্টা বেজে গেছে, এবার যাওয়ার সময়। তার আগে কবি সম্মানের সময়, সিটিএন টিভির পক্ষ থেকে নাকসত্রাণী সম্মান তুলে দেবো আমি আমাদের তিন প্রিয় কবিকে, কবি পারমিতা চট্টোপাধ্যায়। অনেক শুভেচ্ছা দিদি, তোমাকে আজকে অনুষ্ঠানে পেয়েছি, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ, আমিও এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত, গর্বিত। প্রিয় কবি সুব্রত নন্দীর হাতে তুলে দিচ্ছি সিটিএন নাকসত্রাণী সম্মান। দাদা, খুব ভালো লাগছে তুমি যে এসছো আজকে আমাদের। তোমাকেও ধন্যবাদ, সিটিএন কে ধন্যবাদ, আর এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রিয় কবি তপব্রত মুখোপাধ্যায়, আজকের অনুষ্ঠান কাঁপিয়ে দিয়েছেন আজকের আমাদের এই তিন প্রিয় কবি। তপব্রত সবার থেকে ছোট হলেও অসাধারণ কবিতা আজকে শুনিয়েছেন, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। সবাইকে অনেক শুভেচ্ছা, সিটিএন টিভি কে অনেক শুভেচ্ছা, এবং আমি এই সুযোগটা আমাকে দেওয়ার জন্য। আমাকে বাদ দিও না, এটাই কি যথেষ্ট নয়? এসে গেলে তো যা শেষ, তাই এই পুজো আসছে আর আসবে, কাল কাটলে পরশু, পরশু কাটলে আরেকটা দিন, তারপরেই হঠাৎ করে এসে যাবে পুজো।
এই রেশটুকু নিয়ে চলে যেতে চাই, থেকে যেতে চাই কবিতা হয়ে, কবিতার মাঝখানে আপনাদের সাথে। নমস্কার।